ঘরে জিন নিজে জেলখানা হয়ে গেছে, আমি তো থাকবো না, আমি এখন কি করবো? তোমরা একটু থানা যোগাযোগ করো, আমাদের তো কোনো রেসপন্স নাই এখন অবধি। আমার বাসায় কেউ এসে হামলা করতেছে, আর মানে এটা এটা তো এটা এখন অবধি কত কতক্ষণ হয়ে গেছে আমি লাইভ করতেছি, আমি লাইভ আমি লাইভ লাইভ থেকে যাচ্ছি না আজকে। তোমরা বুঝতেছ সম্পদ? তাড়াতাড়ি করো, আসে কি লাশ দেখবা রে, যদি মারা ফেলে আমাকে দিনের বেলা নিচের এত বড় একটা বাড়ি, মানে মানে এত এত লোকজন থাকে, দেখো কেউ কিছু বলতে পারলো না, এটা ঢুকে গেল না। আজকে তো আমি ফাইনাল বুঝে গেছি, আমাকে আমাকে মেরে ফেলা খুবই সহজ। সবাই দেখবে যে কে মাস তো তুমি দেয়, দেখবে তো আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও না, আরে আমাকে দাও না, দিচ্ছি তো। হ্যালো, ফোন কাটো না প্লিজ। আন্টি আপনারা এখানে কি করেন? আপনি নানু ভাইয়ের কাছে একটু যান না, বড় আন্টিকে পাঠান, আপনি একটু যান। আপনি নানু ভাইকে বলছেন কিছু? আপনার কিছু বলার দরকার নেই, জাস্ট ঘুম পাড়া দেন, যান যান পাশে, যান পাশে যে বসে থাকেন, দরজা লক করে রাখেন, নানু ভাইয়ের দরজা। আমি লাইভ কাটবো না আজকে, যে আসুক যারা আসুক সব লাইভে হবে। যদি আমার হাত থেকে ফোন লাইভ লাইভ থেকে কেউ এসে নিয়ে যায়,